কোন একটি গ্রহে জীবনের সৃষ্টি বা জীবনের অস্তিত্ব বিশ্লেষণ করতে হলে প্রথমেই আপনাকে খুঁজতে হবে সেই গ্রহে পানির অস্তিত্ব আছে কিনা বা থাকলেও সেটি কখন তৈরি হয়েছে। বিজ্ঞানীরা শত শত মাইল দূরের চাঁদ কিংবা মঙ্গল গ্রহে নবযান পাঠিয়ে সেখানকার এলিয়েনদের খোঁজেন না, বরং খোঁজেন সেখানে পানির অস্তিত্ব আছে কিনা। তাহলে পৃথিবীতে এত পানি কোথা থেকে আসলো? পৃথিবীর পানির উৎসই বা কি ছিল? পৃথিবীতে পানির অস্তিত্বের সৃষ্টি সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে নানা মতবাদ প্রচলিত আছে। কারো মতে এই পানি উল্কা বর্ষণের মাধ্যমে ভিন্ন গ্রহাণু থেকে এসেছে, যাকে বলা হয় বিলম্বিত ভারী গোলাবর্ষণ। আবার কারো মতে এসব পানির উৎস হচ্ছে ধূমকেতু। কেউ কেউ আবার বলেছেন এসব পানি পৃথিবীর নিজস্ব এবং পৃথিবীর শীতলীকরণের ফলে উৎপন্ন হয়েছে। তবে পানির উৎপত্তি যেভাবেই হোক না কেন, এই বিষয়ে কারো কোনো আপত্তি নেই যে পানি ছাড়া প্রাণের সৃষ্টি সম্ভব নয়। যাই হোক, বিজ্ঞানীরা অনুমান করেন পৃথিবীর জন্মের 50 কোটি বছর পূর্বে পৃথিবী তুষার গোলক হিসেবে ছিল, যাকে বলা হয় স্নোবল আর্থ। অতঃপর যখন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে তখন এইসব বড় শিলাখণ্ড গলে সমুদ্রের সৃষ্টি হয়। প্রায় 65 কোটি বছর আগে সৃষ্ট সমুদ্রে এক ধরনের শ্যাওলার আবির্ভাব ঘটে, আর শ্যাওলার আবির্ভাবের সঙ্গে সঙ্গেই পৃথিবীতে প্রাণীর আবির্ভাব ঘটে। অর্থাৎ সামগ্রিক শ্যাওলার উপর ভিত্তি করেই প্রথম প্রাণের আবির্ভাব ঘটে। তবে প্রথম প্রাণটি কী ছিল সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।